আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, এফএফ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয়, বিভিন্ন দেশে যে সকল অ্যাম্বাসিগুলো আছে বা বাংলাদেশে যে সকল অ্যাম্বাসি নেই, সেই সকল অ্যাম্বাসিতে ফেস করলে কি ধরনের কথা বলতে হবে, অর্থাৎ কিভাবে কথা বলবেন, কি সেই দেশের ভাষায় কথা বলতে হবে, না বাংলায় বলবেন না ইংলিশে বলবেন, বা কি কি প্রশ্ন করতে পারে, এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন আপনাদের সকলকে অভিনন্দন, এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন অ্যাম্বাসিগুলোতে কি কি প্রশ্ন আপনাকে করতে পারে। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, যারা বিভিন্ন দেশে কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা বা বিজনেস ভিসা বিভিন্ন দেশে আপনারা যেতে চান, তো বেশি বিশেষ করে হচ্ছে যে ইউরোপের, যে পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে, যেমন রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, লিথুনিয়া, ইস্তোনিয়া, বিভিন্ন দেশে আরও যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে আপনারা ভিসার জন্য আবেদন করতে চান, তো বাংলাদেশে যেহেতু সেই দেশের অ্যাম্বাসিগুলো নেই, তো আমাদের যেতে হয় বাংলাদেশে। 90% মানুষ সবাই আমরা হলফ করে বলে ফেলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বা নিউ দিল্লিতে আমাদেরকে সেখানে যেতে হবে, অ্যাম্বাসিতে আমাদেরকে বইটি সাবমিট করতে হবে। তো এই ওখানে আপনারা কী ধরনের কথা বলবেন, এই বিষয়ে আপনাদের একটি কনফিউশন আছে বা দ্বিধাদ্বন্দ্ব আছে, বা আরেকটি হচ্ছে যে সেখানে কী কী প্রশ্নগুলো আপনাকে করতে পারে। দেখুন, বাংলাদেশি হোক বা পৃথিবীর যে কোনো দেশে হোক, তো আমি আপনাদেরকে একটি বিষয় সবসময় বলার চেষ্টা করি, বা যেটি আমি বলি যে দেখুন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমাদের বন্ধু রাষ্ট্র, সেখানে আপনারা আবেদনটি করতে পারেন। খুদ ইন্ডিয়ান যারা আছেন, যারা আমাকে দেখেন, আমি জানি ইন্ডিয়ান অনেক মানুষ আছেন যারা আমাকে দেখেন, তো আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন ইন্ডিয়াতে যারা বসবাস করছেন, যারা ইন্ডিয়ান নাগরিক, তাদেরই তো দিল্লিতে যেতে অনেক সময়ের ব্যাপার, বা ওনাদেরই কিন্তু বিভিন্ন দেশ এই স্টেট থেকে, যেমন তামিলনাড়ু আছে, আপনার ত্রিপুরা আছে, কলকাতা আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, হিমাচল প্রদেশ আছে, বিভিন্ন স্টেটগুলো থেকে যখন ওনারা দিল্লিতে আসেন, সেটাও কিন্তু বিশাল একটি সময়ের ব্যাপার। তারপরে তাদেরকেও সেম সেখানে অ্যাম্বাসিতে অনেক সময় ধরে বইটি সাবমিট করতে হয়। তো আপনারা যারা বিভিন্ন দেশে কাজের ভিসার জন্য সাবমিট করবেন, এটি তো বাধ্যকতা নেই যে ইন্ডিয়া থেকে আপনাদের করতে হবে। আমি বলি যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, যদি সেই দেশের, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, মিশর, চায়না, এখানে যদি এই দেশের অ্যাম্বাসিগুলো থাকে, তাহলে আপনারা সেই দেশেও সাবমিট করতে পারেন। এই গেল একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আপনারা বলতে চান যে সেখানে কি ধরনের কথা বলবেন। দেখুন, সেই দেশের ভাষা, অর্থাৎ সেই দেশে যে দেশে অ্যাম্বাসিটি আছে, সেই দেশের লোক কিন্তু সেই দেশের অ্যাম্বাসিতে কাজ করে, অর্থাৎ সেই দেশের ভাষা আপনাকে ব্যবহার করতে হবে, অথবা আপনারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটি আছে ইংলিশ, ইংলিশটি আপনারা ইংলিশে ওনাদের সাথে কথা বলতে পারেন। তো আপনাদের সকলে জিজ্ঞাসা যে ভাইয়া, ভারতে গেলে আমাদের সুবিধা হয় হিন্দিতে কথা বলতে পারি, যেহেতু মোটামুটি বলতে না পারলেও কিছুটা বুঝি যে উনি যেটি বলেন সেটি আমরা বুঝতে পারি, যে তিনি কী বলতে চাচ্ছেন বা কী বোঝাতে চাচ্ছেন, এটি একটি বিষয়। তো যাদের জন্য সব থেকে সহজ হয়, যদি আপনারা মনে করেন যে না, আপনি এক দেড় মাস ইন্ডিয়াতে থেকে, নিউ দিল্লি থেকে আপনি বইটি সাবমিট করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনি নিউ দিল্লি থেকে আপনি এটি করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি স্বল্প সময় বা অল্প খরচে, বা যে কোনো দেশটি আছে সেই দেশের ট্রাভেল হিস্ট্রিটিও বাড়লো, বা নতুন একটি দেশের ভ্রমণ ভিসা আপনার পাসপোর্টে থাকলো, সেই দেশ থেকে আপনি করতে পারেন, তো সেখানে একটি প্রশ্ন আপনাকে করবে যে তুমি আমার দেশে কেন আসছো, বা এই দেশের অ্যাম্বাসিতে কেন সাবমিট করছো। তখন আপনি বলবেন, দেখো তোমার দেশের অ্যাম্বাসি আমার বাংলাদেশে নেই, এবং না থাকার ফলে আমি তোমার এখানে এসে বইটি সাবমিট করছি। তারা কিন্তু জানে, তারপরে তারা আপনার মুখ থেকে হয়তো শুনতে চাইতে পারে, এটি আপনারা বলে দিবেন। আরেকটি বিষয় যে আপনাকে কী কী ধরনের প্রশ্ন আপনাদেরকে অ্যাম্বাসিগুলো করতে পারে, যেমন বাংলাদেশ হোক বা ইন্ডিয়াতে হোক, যে কোনো দেশে আপনারা যখন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা বা আপনারা ওয়ার্কার ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন, সেখানে কী কী ধরনের প্রশ্নগুলো আপনাকে করতে পারে। তো কাজের ভিসা সম্পর্কে তেমন তথ্য আমার কাছে নেই, যদিও বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসার সম্পর্কে যে তথ্যগুলো আপনাদেরকে দিতে পারি, যে প্রশ্নটি করে থাকেন, যে তিনটি প্রশ্ন হয়তো আপনাকে করবেন, যে আপনি কী করেন, বা আপনার যেই ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছেন সেটি কতটা গ্রহণযোগ্য, এবং আপনার ট্রাভেল হিস্ট্রিটি আছে কি না, এই প্রশ্নগুলো করবে। তো এই কয়েকটি প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, তাহলে আপনাদের ভিসাটি খুব সুন্দরভাবে আপনারা পেতে পারেন। যদি তিনি আপনাকে প্রশ্ন করলেন একটি, উত্তর দিলেন আপনি আরেকটি, তিনি আপনাকে প্রশ্ন করলেন একটি, আপনি উত্তর দিলেন তিনটি, এটি কিন্তু করা যাবে না, অর্থাৎ ওভার স্মার্ট কোনো প্রকারে করা যাবে না। বা যখন ওনার সাথে কথা বলবেন, যখন ভিসা অফিসারের সাথে কথা বলবেন, যখন অ্যাম্বাসিতে যাবেন,
আপনারা চেষ্টা করবেন সেখানে ভদ্র বা শান্ত হয়ে বসার জন্য, বা আমি যেভাবে আপনাদেরকে হাত লাড়িয়ে লাড়িয়ে কথা দেখাচ্ছি এভাবে কিন্তু করা যাবে না। অর্থাৎ ভিসা অফিসারের সামনে যখন আপনি বসবেন একেবারে খুবই ভদ্র বা শান্ত হিসেবে আপনাকে বসতে হবে। তিনি যে প্রশ্নটি করেন শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরটি আপনি শুন প্রশ্নটি শুনবেন, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তিনি আপনাকে প্রশ্ন করছেন আপনি কি করেন, আপনি বলছেন যে আমি এই ব্যবসা করি, এটা করি, আমি এত বছর যাবৎ ব্যবসা করি, আমার ব্যাংকে এত টাকা আছে, এভাবে আগ বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। অর্থাৎ মেপে মেপে কথা বলতে হবে। ধরুন তিনি আপনাকে প্রশ্ন করলেন আপনি কত তারিখে যাবেন, তা আপনি ওনাকে বলবেন স্যার আমি বা ম্যাডাম হলে ম্যাডাম আমি 10 তারিখে যাব, আমি 20 তারিখে ফেরত আসবো, এটা ঠিক আছে, এতটুকু বলতে পারেন। আপনি যদি বলেন আমি 10 তারিখে টিকিট কাটছি, হয়তো সেখানে আমি কিছুদিন থাকবো, 20 তারিখে টিকিট দেখাইছি, যদি ভালো লাগে তাহলে আমি সেটা 25 তারিখে হবে, এইরকম কিন্তু আবার যে কথাগুলো আছে সেগুলো বলা যাবে না। তা আপনারা যারা আমাকে দেখেন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।